ঘোষণা করেন। আবাসন খাতে ফ্ল্যাট নিবন্ধন ফি কমানো হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী সমর রেজাউল করিম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রিহাব উইন্টার ফেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় সাইনবোর্ডধারী আবাসন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিহাব নেতাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। আরো জানাচ্ছেন শরফুল আলম। রাজধানীতে শুরু হয়েছে 5 দিনের রিহাব উইন্টার ফেয়ার। মেলায় অংশ নিচ্ছে 230টি ডেভেলপার প্রতিষ্ঠান। এতে পছন্দসই প্লট যাচাই বাছাই ও কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্লট নিবন্ধনের ব্যয় শতকরা 14% থেকে কমানোর দাবি জানান আবাসন ব্যবসায়ীরা। একই সাথে সরকারি উন্নয়ন ও আবাসন প্রকল্পে রিহাব সদস্যদের কাজ করার সুযোগ চান তারা। সরকারি কোনো টেন্ডারে পার্টিসিপেট করতে হলে আপনারা যে কোয়ালিফিকেশন চান সেই কোয়ালিফিকেশন আমার মেম্বারদের নাই, যেহেতু তারা তাদের নিজেদের বিল্ডিং তৈরি করে। ওনারা যেন সরকারি টেন্ডারে পার্টিসিপেট করতে পারে এই সুযোগ আপনি করে দেবেন বলে আমি আপনার কাছে দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে গৃহমন্ত্রী বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। হয়রানি ও দুর্নীতির দায়ে 90 কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেবা সহজীকরণে 12 স্তরের বিপরীতে 4 স্তরে গ্রাহকরা সেবা পাচ্ছেন। প্লট নিবন্ধন ফি কমানোর বিষয়ে এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়টা মাননীয় আইনমন্ত্রীর সঙ্গে আমি নিজে গিয়ে কথা বলেছি, এটা ভ্যাটিং হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আশা করছি নেক্সট পার্লামেন্ট সেশনে ক্যাবিনেট হয়ে এটা আসবে, এটা জটিল সমস্যা থাকছে না। পরে দেখা যায় যে 2 কাঠা জায়গা ভাড়া করে বিশাল সাইনবোর্ড দিয়ে দিচ্ছে, এরা কিন্তু নিয়মিত ব্যবসা যারা করেন তাদের ভাবমূর্তি কিন্তু ধ্বংস করে দিচ্ছে। দুর্নীতি এবং অনিয়মের ন্যূনতম স্পর্শ যার সঙ্গে থাকবে, হি ডিজার্ভ নো সিম্প্যাথি নো কনসিডারেশন। আবাসন খাতের উন্নয়নে দেশীয় বিনিয়োগকারীরা অগ্রাধিকার পাবেন বলেও জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।